প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি সোহাগ স্যার বলছি। আজকে আমি তোমাদের একটা রচনা নিয়ে আলোচনা করব। আসলে জেএসসির রচনা নিয়ে অনেকেই সমস্যা থাকে, যে বইটা লিখবে নাকি অন্য বই থেকে লিখবে বা কীভাবে লিখবে বুঝে উঠতে পারে না। আজকে আমি সেই বিষয়গুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের রচনা সম্পর্কে। তোমাদের বইটা যখন সিলেবাসে অন্তর্ভুক্ত হয় তখন রচনার মান ছিল 10, কিন্তু এখন রচনায় 15 নম্বর। কাজেই বইয়ের 2-3টা রচনা বাদে, যেমন বাংলাদেশের ষড়ঋতু, ছাত্রজীবনের দায়িত্ব কর্তব্য, ট্রেনের ভ্রমণ বা মুক্তিযুদ্ধ জাদুঘর, এই রচনাগুলো বাদে অন্য রচনাগুলো অবশ্যই পয়েন্ট বা মান বাড়াতে হবে। এমনকি আমি যে রচনাগুলোর নাম নিলাম আর কি, সেগুলো তো বাড়ালে খারাপ না। আর রচনা যে কোনো বই থেকে পড়া যেতে পারে, আবার বোর্ডের বইয়ের সাথে অন্য বইয়ের পয়েন্ট একখানে করে বড় করা যেতে পারে। আমি এই ক্ষেত্রে একটা নমুনা দেখানোর তোমাদের চেষ্টা করব, এই জন্যই আজকের এই মানে বিষয়টা। সবাই একটু খেয়াল করো, তোমাদের পাঠ্য বইয়ের প্রথম যে রচনা, আমাদের মানে বাংলাদেশের ষড়ঋতু, এই বইয়ের রচনাটা আমি বলবো মানটা অনেক ভালো, খারাপ না। চাইলে তোমরা এটা অন্য বই থেকেও পড়তে পারো। আবার এই বোর্ডের বইটা পড়লে কীভাবে বড় করবে আমি সেই বিষয়ে একটু ধারণা দিতে পারি, একটু খেয়াল করো। আমি আমার মতো করে ধারণা দিচ্ছি, তোমরা চাইলে তোমাদের মতো করে বড় করতে পারো, পয়েন্ট বাড়াতে পারো, কিংবা নির্দিষ্ট কিছু কবিতা বা অন্য কিছু লাইন অ্যাড করতে পারো, তোমাদের ইচ্ছে। একটু খেয়াল করো, আমি রচনা বোঝানোর চেষ্টা করি। আমি দেখো এই রচনায় যা আছে সব ওইভাবে রেখেছি, শুধু নির্দিষ্ট কিছু ঋতুর বর্ণনায় কবিতার লাইন অ্যাড করেছি। এখানে কিছু কিছু ঋতুর বর্ণনায় কবিতার লাইন দেওয়াই আছে। আর দেখো সূচনাতে কবিতার লাইন দেওয়া আছে, শরৎকালে দেওয়া আছে, বা ওপাশে বসন্তকালে দেওয়া আছে। তো তারপরেও আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, একটু খেয়াল করো। ধরো ষড় ঋতুর পরিচয় খেয়াল করো। ষড় ঋতুর পরিচয়তে পয়েন্ট যেগুলো দেওয়া আছে আমি এগুলোই রাখবো, সাথে কিছু আমি পয়েন্ট মানে কবিতা লাইন অ্যাড করতে পারি। যেমন দেখো, এখানে দেওয়া পৃথিবীর অধিকাংশ দেশে ঋতুর সংখ্যা 4টি হলেও বাংলাদেশে 6 ঋতু, বা 6 ঋতুর দেশ বাংলাদেশ। এখানে প্রতি 2 মাস অন্তর একটি নতুন ঋতুর আবির্ভাব ঘটে। ঋতুগুলো হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এইখানে আমি একটা কবিতা অ্যাড করতে পারি, যে 1 নম্বর লিখেছি। এখানে দেখো কবির ভাষায়, 6টি ঋতু ও 1টি দেশ, আমার সোনার বাংলাদেশ। তারপর বাকিটুকু আবার লিখে নিতে পারো, এরা চক্রাকারে আবর্তিত হয় আর প্রত্যেক ঋতুর আবির্ভাবে বাংলাদেশের প্রকৃতির রূপ ও সৌন্দর্য বৈচিত্র্যময় হয়ে ওঠে। এখানে আমি 2 নম্বর দিয়েছি। তারপরে এখানে আমি আরেকটা কবিতা অ্যাড করতে পারি চাইলে, সেটা কি দেখো আমি দিয়েছি আমার মতো করে। তাই তো ডিএল রায় বলেছেন, মানে দ্বিজেন্দ্রলাল রায় বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি। তারপরে গ্রীষ্মকাল, গ্রীষ্মকালে এখানে কোনো কবিতার লাইন দেওয়া নেই, আমি এখানে কিছু অ্যাড করেছি, খেয়াল করো। প্রথমে তোমার মতো করে বই লাইনগুলোই পড়ে ফেলবে। দেখো ঋতুচক্রের শুরুতে আসে গ্রীষ্ম, বৈশাখ জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, আগুনের মশাল হাতে মাঠঘাট পোড়াতে পোড়াতে গ্রীষ্মরাজের আগমন, তখন আকাশ বাতাস ধুলোয় ধূসরিত হয়ে ওঠে, প্রকৃতির শ্যামল স্নিগ্ধ রূপ হারিয়ে যায়, খাল বিল নদী নালা শুকিয়ে যায়, অসহ্য গরমে সমস্ত প্রাণীকুল একটু শীতল পানি ও ছায়ার জন্য কাত হয়ে পড়ে। এখানেই আমি একটা 3 নম্বর দেখে লিখেছি, তার মানে 3 নম্বর কবিতা আমি অ্যাড করেছি কি, তখন গ্রামগঞ্জ গঞ্জের ছেলেমেয়েরা গেয়ে ওঠে, আল্লাহ মেঘ দে পানি দে ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে, আসমান হইল টুটা টুটা, জমিন হইল ফাটা, মেঘের রাজে ঘুমায় রয়েছে মেঘ দেব কেনা। এটা আমরা ছোটবেলায় গানটা শুনেছি, এটা তুমি এখানে অ্যাড করতে পারো। তারপর বাকিগুলো আবার ওইভাবে যাবে। এরই মধ্যে কখনো হঠাৎ শুরু হয় কালবৈশাখীর দুরন্ত তাণ্ডব, ভেঙে চুরে সব কিছু তছনছ করে নিয়ে যায়। তবে গ্রীষ্ম শুধু পোড়ায় না, অকৃপণ হাতে দান করে আম, জাম, জাম্বুল, লিচু, তরমুজ ও নারকেলের মতো অমৃত ফল। এখানে আর একটা কবিতা আমি অ্যাড করে একটু বড় করার চেষ্টা করেছি, দেখো 4 নম্বরে, সেটা হলো কবির ভাষায়, ঋতুর দল নাচিয়া চলে, ভরিয়া ডালি ফুলে ও ফলে। তোমরা এইভাবে তোমাদের মতো পছন্দ মতো কিছু কবিতা অ্যাড করে কবিতার এই ঋতুর বর্ণনাগুলো বড় করতে পারো এই রচনায়। তারপরে দেখো বর্ষাকাল, বর্ষাকালে এখানে কিন্তু এই বই কোনো কবিতা নাই, তুমি চাইলে বর্ষা ঋতু সংক্রান্ত অনেক কবিতা আমাদের বাংলা সাহিত্যে আছে, যে কোনো কিছু কবিতা ঋতু রিলেটেড যেটা এগুলো লাইনের সাথে মেলে ভালো তুমি অ্যাড করতে পারো। আমি দেখো একটা অ্যাড করেছি, যেটা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আমরা ক্লাস ছোটোবেলায় পড়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করেছি। কীভাবে দেখো 5 নম্বরে, আগে বর্ষাকাল রচনা পয়েন্টগুলো খেয়াল করো। এই বর্ষাকালের পয়েন্ট খেয়াল করো, গ্রীষ্মের পরেই মহাসম্রহে বর্ষা আসে, আষাঢ় ও শ্রাবণ 2 মাস বর্ষাকাল, দিগ্বিজয়ী যোদ্ধার বেশে বর্ষার আবির্ভাব,
মেঘের গুরুগম্ভীর গর্জনে প্রকৃতি থেমে থেমে শিউরে ওঠে। এইখানে দেখো আমি একটা অ্যাড করেছি পাঁচ নম্বর দিয়ে, এইখানে দেখো পাঁচ নম্বর আমি কি লিখে দিয়েছি, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, নীল নবঘনে আশার গগনে তিলঠাই আর নাহি রে, ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে। আমরা এটা ছোটোবেলায় পড়েছিলাম, ওটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। এইভাবে তুমিও তোমার পছন্দ যে কোনো বর্ষার কবিতার লাইন অ্যাড করতে পারো এখানে। তারপরে বাকিগুলো যা আছে সব ওইভাবে চলে যাবে। শরৎকালের বর্ণনা যেহেতু বইয়ে কবিতা লাইন দেওয়াই আছে, আমাদের এটা লাগছে না। হেমন্তকাল, হেমন্তকালের বর্ণনায় আমি একটা কবিতা লাইন অ্যাড করেছি, দেখো ৬ নম্বরে। একটু খেয়াল করো আমি কীভাবে অ্যাড করেছি, বইয়ের লাইনগুলো খেয়াল করো। হেমন্তকাল, ঘরে ঘরে নবান্নের উৎসবের আনন্দ নিয়ে আগমন ঘটে হেমন্তের, কার্তিক অগ্রহায়ণ দুই মাস হেমন্তকাল, প্রকৃতিতে হেমন্তের রূপ হলুদ, সর্ষে ফুলে ছেয়ে যায় মাঠের বুক, মাঠে মাঠে পাকা ধান, কৃষক ব্যস্ত হয়ে পড়ে ফসল কাটার কাজে, সোনালি ধানে কৃষকের গোলা ভরে ওঠে, মুখে ফোটে আনন্দের হাসি। তখন আমি এটা অ্যাড করেছি লাইন, সেটা কি একটু খেয়াল করো। এইখানে ৬ নম্বরে, মাঠে মাঠে ধান পেকেছে চাষির মুখে হাসি, নীল আকাশে ভেসে বেড়ায় মেঘ যে রাশি রাশি। তুমি তোমার পছন্দের এখন কিছু অ্যাড করতে পারো চাইলে। তারপরে দেখো শীতকাল, শীতকালে আমি পয়েন্টগুলো এইভাবে নিচ্ছি, চাইলে এই পয়েন্টগুলোতে অনেক কিছু আরও অ্যাড করা যায়। যেমন এখানে কোনো কবিতার লাইন নেই, আমি তো কবিতার লাইন অ্যাড করেছি, তোমরা চাইলে শীতের সময় প্রকৃতিতে গরিব দুঃখী মানুষদের যে কষ্টগুলো হয় সেগুলো কিন্তু এখানে তুলে বড় করতে পারো এই পয়েন্টটা। দেখো এখানে দেওয়া, কুয়াশার চাদর গায়ে উত্তরে হাওয়ার সাথে আসে শীত, পৌষ মাঘ দুই মাস শীতকাল, শীত রিক্ততার ঋতু। অনেকে রিক্ততা বোঝে না, আসলে শূন্যতার ঋতু, প্রকৃতিকে সব কিছু শূন্য করে দেওয়া যায়, মাঠঘাট পথ প্রান্ত খালবিল সব পানি শুকিয়ে যায়, রুক্ষ কঠিন প্রকৃতি হয়ে পড়ে, গাছের পাতা ঝরে পড়ে, এগুলো এখানে দেওয়া নেই, কিন্তু চাইলে তোমরা কিন্তু ওগুলো অ্যাড করতে পারো। কনকনে শীতে দাপটে মানুষ ও প্রকৃতি অসহায় হয়ে পড়ে, তবে রকমারি শাকসবজি ফল ও ফুলের সমারোহে বিষয় প্রকৃতি ভরে ওঠে, বাতাসে ভাসে খেজুরের রসের ঘ্রাণ, ক্ষীর পায়েস আর পিঠাপুলির উৎসবে মাতোয়ারা হয় গ্রাম বাংলা। আমি এরপরে একটা কবিতা অ্যাড করেছি, দেখো খেয়াল করে। শীতকালের অনেক কবিতা কিন্তু আছে তোমাদের পাঠ্য বইয়ে, ফার্স্ট পেপারে মানে বাংলা প্রথম পত্রে একটা কবিতা আছে দেখবে প্রার্থী, সেই কবিতা থেকেও তোমরা চাইলে শীতের বর্ণনা এখানে কিন্তু কবিতা লাইন দিতে পারো। ওখানে গরিব দুঃখী মানুষদের শীতের যে কষ্ট সেটা তুলে ধরার চেষ্টা করেছেন সুকান্ত ভট্টাচার্য, ওখান থেকে তোমরা কিছু লাইন এনে অ্যাড করতে পারো। আমি এখানে দিয়েছি খাওয়া দাওয়া রিলেটেড, দেখো খেয়াল করে আমি কী দিয়েছি সাত নম্বরে। সাত নম্বরে আমি দিয়েছি শীতকালে খাওয়ার মজা পিঠাপুলির ধুম, পড়াশোনা বন্ধ করে দিচ্ছি আমি ঘুম। এখানে তোমরা এটা অ্যাড করতে পারো। বসন্তকালের বর্ণনা এখানে দেওয়াই আছে এবং সেই সাথে কবিতার লাইন দেওয়া আছে, আমি এটার বাড়াইনি এই জন্য। কিন্তু উপসংহারে খেয়াল করো, উপসংহারে এখানে আমি ৮ নম্বর লিখেছি, এখানে আমি একটু বড় করার চেষ্টা করেছি এটা কবিতা দিয়ে, শুরুতে লিখে দিবে এই ৮ নম্বরে এখানে উপসংহার লিখেই যে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে এসে বাংলাদেশে ছয়টি সুরে করে ডাকাডাকি। তারপরে যা বর্ণনা আছে ঠিক এইভাবেই লিখে দেবে। এটা তো আমি আমার মতো করে বললাম, চাইলে এই রচনা তুমি তোমার মতো করে বা তোমরা তোমাদের মতো করে বিভিন্ন পয়েন্ট চাইলে বড় করতে পারো, বর্ণনা বিস্তারিত করতে পারো, চাইলে অন্য কোনো কবিতার লাইন অ্যাড করতে পারো। কিন্তু কথা হচ্ছে রচনা মান উন্নয়নের ক্ষেত্রে তুমি যা ইচ্ছে তাই করতে পারো, সেক্ষেত্রে তুমি অন্য বইয়েরও হেল্প নিতে পারো, অন্য বই থেকেও পড়তে পারো বা তোমরা এই কাজগুলো করতে পারো, তাহলেই তোমাদের রচনার মান ইনশাল্লাহ অনেক উন্নত হবে এবং অনেক ভালো নম্বরই পাবে। ধন্যবাদ সবাইকে।